আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও গরমে বাচ্চাদের জন্য খুবই সুন্দর ডিজাইন করা একটা জামা, তো আমি 4 বছর বয়সে বাচ্চাদের জন্য বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বয়সে বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারবেন, আর এই গরমে বাচ্চাদেরকে এই ধরনের জামা পরে খুবই আরাম ফিল করবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যায়। তো এখানে আমি নিচের যে পাট দিব, সেই পাটের জন্য আমার বাসায় এক্সট্রা কাপড় ছিল, সেই কাপড়টা দিয়ে আমি দিচ্ছি। আপনারা চাইলে এখানে ফলস কাপড় দিতে পারেন, আবার আমার মতো বাসায় যদি কোনো এক্সট্রা কাপড় থাকে সেটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। তো কাপড়টা কিন্তু এখানে 4 ভাঁজ করে নেওয়া আছে। তো এখানে আমি 4 ইঞ্চি নিচ্ছি, 1 7 ইঞ্চি টিকাবো আর 1 ইঞ্চি বেশি নিচ্ছি, কারণ যারা নতুন মাত্র কাজ শিখছেন তাদের তাদের কিন্তু এই ভুলটাই বেশি হয় যে 1 ইঞ্চি বেশি নিব, সেটা কিন্তু মনে থাকে না। তো সব সময় যেটা টিকাবেন সেলাই করে তার চেয়ে 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি বেশি নেবেন। তো এখানে আমি পুটের জন্য 3 ইঞ্চি নিচ্ছি, আর এদিকে নিচ্ছি আমি 6 6.5 ইঞ্চি আর 1/2 ইঞ্চি বেশি নিচ্ছি। আমি আমার বাচ্চার স্বাস্থ্যের অনুযায়ী মাপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনার বাচ্চার স্বাস্থ্য অনুযায়ী মাপ দিয়ে বানিয়ে নেবেন। তো আমি কেটে নিচ্ছি। তো কাপড়টা অনেক দিনের ভাঁজ করা ছিল, একটু কুচি কুচি হয়ে আছে। তো এটা এখন আমি উপরের পাটের জন্য যে কাপড়টা কাটবো সেটা আমি লম্বা দেখিয়ে দিচ্ছি। এখানে লম্বা নিয়েছি 30 ইঞ্চি আর এদিকে নিয়েছি 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি। যেহেতু সেলাই দিয়ে আমার কমে যাবে তো 1 ইঞ্চি বেশি নিয়েছি। তো কাপড়টা কিন্তু ডাবল ভাঁজ ছিল, আমি আবার ভাঁজ দিলাম। তো 4টা ভাঁজ কিন্তু আমি কেটে নিচ্ছি। তো নিচের পাটটা রেখে আমি কেটে নিয়েছি। তো এইভাবে কুচি হবে। তো উপরের পাট কেটে নেওয়া হয়ে গেল, এখন নিচের পাট কেটে নিচ্ছি। তো এখানে আমি যে লেয়ার দিব 4 পাট লেয়ার কেটে নিয়েছি। এখন যে উপরে লেয়ার পাট আছে সেটাতে আমি কুচি দিয়ে নিচ্ছি। তো গলার মাপটা আমি 7 ইঞ্চি রাখবো, তো আমি মেপে নিলাম 7 ইঞ্চি পরিমাণ কুচি দিয়ে নিব। তো আমার 1 পাট কুচি দেওয়া হয়ে গেছে, আমি অপর পাটটাও একইভাবে কুচি দিয়ে নিচ্ছি। তো উপরের পাটে কুচি দেওয়া হয়ে গেছে, এখন আমি যে নিচের লেয়ার পাটগুলো রয়েছে সেগুলোতে কুচি দিয়ে নিচ্ছি। তো এখন আমি উপরের পাটটা লাগিয়ে নিচ্ছি নিচের কাপড়ের সাথে। তো সেলাই করা হয়ে গেছে, এখন আমি কালো কাপড় দিয়ে পট্টি দিচ্ছি।
তো পটির কাপড়টা কিন্তু আমি উল্টো দিক থেকে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে, এখন উপর দিক থেকে ডাবল ভাঁজ দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নিব। তো সেলাই করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমার আজকের ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে তো প্লিজ ছোট্ট একটা লাইকতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর পাশেই থাকবেন। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি আশা করছি করে নেবেন। তো পটিটা লাগিয়ে নিয়েছি, এখন কুচির লেয়ার পার্টগুলো লাগিয়ে নেব। তো এই কারণে আমি চিহ্ন দিয়ে নিচ্ছি। তো 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম আর 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, এতে করে যখন সেলাই করব তখন লেয়ার পার্টগুলো সমান থাকবে। তো এবার আমি কুচি দেওয়ার লেয়ার পার্টটা সেলাই করে নিচ্ছি। তো একইভাবে অপর পাড়টাও সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে, সব পাড়গুলোই আমি সেলাই করে নিয়েছি, এখন হাতার পট্টিটা লাগিয়ে নিচ্ছি। তো পট্টির কাপড়টা আমি উল্টো দিক থেকে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে, আমি কেচি দিয়ে জায়গা জায়গায় কেটে দিচ্ছি, এতে করে সেলাই করতে সুবিধা হবে এবং পট্টিটা দেখতেও ভালো লাগবে। তো একইভাবে অপর সাইডে পট্টিটা লাগিয়ে নিয়েছি, এখন আমি ফিতার সাথে লাল কাপড় দিয়ে ফুল দিয়ে নিচ্ছি, যখন বেঁধে দেওয়া হবে তখন দেখতে ভালো লাগবে। তো ফুল দেওয়া হয়ে গেছে, এখন আমি কুচির উপরে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। কুচুর উপরে চাপ সেলাইটা দিলে দেখতে ভালো লাগবে, তো অবশ্যই কুচুর উপরে চাপ সেলাইটা দিয়ে নেবেন। তো দেওয়া হয়ে গেছে, এখন লেয়ার পাটের সাইড সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেছে, এখন আমি দুই পাশটা একসাথে রেখে সেলাই করে নিচ্ছি। তো সাইড সেলাই করে দিচ্ছি। তো জামার সাইড সেলাই করা হয়ে গেছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি কতটা সহজ সুন্দর ডিজাইনের একটা জামা। তো এই তো আমার জামা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এই ধরনের জামা কিন্তু গরমের সময় বাচ্চাদেরকে পরালে দেখতেও অনেক ভালো লাগে আর বাচ্চারা আরাম ফিল করবে। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লেগেছে আপনাদের কাছে? আর এই ধরনের জামার ভিডিও আরও দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।